حضرت موسى عليه السلام বলতেছে হুজুর আমি তো আপনার থেকে চলে যাব কিন্তু দয়া করে বলে দেন তিনটার হাকিকত আমার জানান মুসা আলাইহিস সালাম কে খিজর আলাইহিস সালাম বললেন হুজুর প্রথম নাম্বার হলো নৌকা ডুবাই দিলাম ওই মাঝি গরীব মানুষ ওই নৌকা দিয়ে তার সংসার চলে যদি ওই নৌকা না থাকে তাহলে সে ক্ষুধার্ত থাকবে সংসার চলবে না বাচ্চারা না খেয়ে থাকবে ওই দেশের একজন জালিম বাদশা আছে সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে যুদ্ধ করার জন্য সমস্ত নৌকাগুলি নদীর নৌকাগুলি নিয়ে যাচ্ছে এই জন্য আমি এই নৌকাটারে ফুটা কইরে পানির নিচে ডুবাইয়া তার নৌকাটারে হেফাজত করলাম ওই জালিম বাচ্চা চলে যাওয়ার পরে তারপরে সে নৌকাটা উঠাইয়া মেরামত করে আবার নৌকা চালাইয়া সংসার চালাইতে পারবে একবার জোরে বলা যাবে কে মারহাবা এটার নাম হলো হাকিকত এটার নাম কি হাকিকত বলতেছে হুজুর তারপরে বাচ্চাটা মেরে ফেললেন ওই বাচ্চাটা কেন মারলেন তখন মুসা আলাইহিস সালাম কে খিজর আলাইহিস সালাম বললেন দেখেন এই বাচ্চাটা ভবিষ্যতে সে অনেক বড় কাট্টা কাফের হবে তার আব্বা আম্মা দুইজন ইমানদার এই যে সে কাট্টা কাফের হবে এই ইমানদার বাপ মারে সে কাফের বানায় দিবে এই ইমানদার বাবা মারে কাফের বানায় দিবে সেই জন্য আমি বাচ্চাটাকে আগে মেরে ফেললাম তার বাবা মার ইমান বাঁচানোর জন্য একবার জোরে বলা যাবে কে মারহাবা এখন কোরআন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষের ভাগ্যে কি আছে ঈমান না বেঈমান জান্নাত না জাহান্নাম ধনী না দরিদ্র ফকির না মিসকিন জ্ঞানী না অজ্ঞানী পাগল না বালক আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু খিজির আলাইহিস সালাম বলে দিলেন ও আল্লাহর বান্দা তার আব্বা আম্মার সে কাফের বানানোর চেষ্টা করবে এই জন্য আমি তার আগে দুনিয়া থেকে সরাই দিলাম যাতে তার ঈমানদার আব্বা আম্মার কাফের বানাইতে না পারে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই বিদ্যা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না এটা খিজির আলাইহিস সালামের কাছে ছিল যার কারণে মুসা আল্লাহ বলেন তাড়াতাড়ি যাও ওইখানে গেলে এই বিদ্যা জানতে পারবা কিন্তু আমার নবী সর্বজ্ঞানে জ্ঞানী ছিলেন আমার রসুলের কাছে এমন কোন জ্ঞান নাই যে না ছিল এই জন্য নবী বলতেন আনা মাদিনাতুল আল আমি এলেমের শহর এই শহরের সীমানা নবী বলে দিয়ে যান নাই তার দৈর্ঘ্য কত প্রস্থ কত ব্যাস কত ব্যাসার্ধ কত ওজন কত নবী নিজে বলেন নাই শুধু বলছেন আনা মাদিনাতুল আল আমি জ্ঞানের শহর আমি জ্ঞানের শহর আমি জ্ঞানের শহর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ চারপাশে ফেরেশতা আছে বিশ্বাস আছে আছে জিনেরা বসে রয়েছে বিশ্বাস আছে আছে না আমার ভয় পাবেন না কিন্তু যে ভূত ধরবে না জিনেরা বসে ওয়াজ শুনতেছে জিন জাতিরা বসে ওয়াজ শুনতেছে মুসলিম জিন ভালো জিন এরা বসে বসে আমাদের ওয়াজ শুনতেছে আমাদের নামাজে অনেক সময় ওরা আমাদের পিছনে নামাজ পড়ছে ভয় পাওয়ার কিছু নেই ফেরেশতারা এখানে সান পাশে আমাদেরকে পাহারা দিতেছে বিশ্বাস আছে আছে কিন্তু দেখেন না কি হয় না দেখেন না কিন্তু আমার রসুল দেখতেন সুবহানাল্লাহ কইলেন কে দেখতেন আচ্ছা আচ্ছা দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র আছে না আছে এই যন্ত্র দিয়ে যদি আপনি শরীরের দিকে তাকান তাহলে আপনার শরীর যদি ঘৃণা লাগে বলে হুজুর কারণ কি এই চামড়ার ভিতর দিয়ে পোকা আপনি দেখবেন যে সারফেস তো পোকা কিলবিল কিলবিল করতেছে আপনার চামড়ার ভিতর দিয়ে পোকা কিলবিল কিলবিল করতেছে যদি অনুবীক্ষণ দিয়ে দেখেন যে হাই হাই আমার শরীর এটা অথচ সাবান লাগান সুডা লাগান তেল লাগান সবু লাগান কত কিছু মরার সাথে সাথে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে
এই পোকা সামাম শরীর সরাইয়া গন্ধ বেরোতে থাকে দুর্গন্ধ ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান সেনাপতি ও বিরাট বড় অফিসার হেরা বলা হামলা দমলা কিচ্ছু না এই দুনিয়ার যত টাকা পয়সা মেরে দিয়ে খেয়ে দিয়ে যারা ধনী হন কেউ যা হচ্ছে ও মরার সাথে মাত্র 24 ঘন্টা শরীর থেকে গন্ধ আসতে থাকে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হইতে থাকে ছি 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 মানুষের কিচ্ছু নাই কিচ্ছু নেই এই জন্য আমাদেরকে আখিরাতের কাজ করে দুনিয়া থেকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কথা ঠিক কিনা আমাদের কিছু নাই তো আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন আপনি যদি তাকান তো দেখবেন যে আমের ভিতরে পোকা কিলবিল করতেছে ফলের ভিতরে পোকা কিলবিল করতেছে বলে এই পোকা কি পোকা এই পোকাই ভিটামিন সুবহানাল্লাহ বললেন না এই পোকা কি ভিটামিন আর আমাদের শরীরে যে পোকাগুলি ঘুরে ওটা অ্যালার্জির পোকা বিভিন্ন পোকা এই যে মানুষের মুখের ত্বকে দেখবেন মাঝে মধ্যে ফুটা হয় ফুটা হ্যাঁ এটা যদি সাপ দিয়ে আপনি বের করে নিয়ে আসেন তাহলে আর উপায় নেই তাহলে সারা শরীর দিয়ে মুখ দিয়ে পোকা ভরে যাবে কারণ কি জানেন এই ভিতর থেকে পোকা যখন বের করলেন তখন এই ভিতরে ঢোকার একটা রাস্তা হলো তখন আশেপাশে যত পোকা ওই যে ছোট ছোট পোকাগুলি ঘুরে বেড়ায় ওই গর্তের ভিতর দিয়ে ঢুকে যাইয়া সারা চামড়ার নিচ দিয়ে একবারে মুখ দিয়ে ভরে যাবে এই শিখে দিয়ে গেলাম ডাক্তারি বিদ্যা এটা করে চলে যায় এটা আল্লাহর খেলা তার মানে মানুষের কিচ্ছু নেই সব কার হাতে না না জোরে বলে সব কার হাতে আমাদের কোনো ক্ষমতা নাই সামান্য দুনিয়ার জন্য আসছি দুইটা জিনিস নিতে হবে কয়টা এক নম্বর ইমান দুই নম্বর আমল বাস কথা ক্লিয়ার না ভেজাল আছে এক মিনিট দুইটা জিনিস নিতে হবে দুইটা জিনিস নিতে হবে এছাড়া ব্যতিক্রম আর কোনো পদ্ধতি নাই সিস্টেম হযরত মুসা আলাইহিস সালাম বলেন হুজুর বুঝলাম দ্বিতীয় ছেলেটাকে মেরে ফেললেন কিন্তু দেওয়াল বানাই দিলেন কারণ কি বলতে যে আল্লাহর পয়গম্বর সারা গ্রাম ঘুরলেন একজন মানুষ আপনাদেরকে আমাদেরকে রুটি দেয় নাই ওই গ্রামের মানুষের অন্তর বড় শক্ত যেই গ্রামের মসজিদ যত সুন্দর ওই গ্রামের মানুষের দান সৎকার অন্তর তত সুন্দর যে গ্রামের মসজিদ দুর্বল বুঝবেন ওই গ্রামের মানুষের দান সৎকার মানসিকতা দুর্বল সূত্র শিখে দিয়ে গেলাম যে গ্রামের মসজিদ যত সুন্দর ওই গ্রামের মানুষের দান সৎকার করার মানসিকতা সুন্দর যে গ্রামের মসজিদ নরমাল ওই গ্রামের মানুষের দান সৎকার করার মানসিকতা নরমাল হযরত খিজির আলাইহিস সালাম বললেন হুজুর গ্রামের মানুষ সারা গ্রাম ধরে ঘুরলেন একটা লোক আমাদেরকে একটা রুটি দিল না এই পুরো গ্রামের মানুষের অন্তর বড় শক্ত কিন্তু আমরা যে দেওয়াল গাতলাম এই দেওয়ালটা দুইটা এতিম সন্তানের ওর আব্বা মা মারা যাওয়ার সময় সোনা দানা টাকা পয়সা তারা এই দেওয়ালের নিচে মাটির মধ্যে গেথে রেখে দিয়ে সন্তানদের জন্য রেখে দিয়ে গেছে ওরা ছোট মানুষ যদি দেওয়ালটা ভেঙে পড়ে যায় এই গ্রামের নিষ্ঠুর মানুষগুলি ওদের সম্পদ নিয়ে চলে যাবে ওদের সম্পদ হেফাজত করার জন্য আমি খিজির দেওয়াল নির্মাণ করে দিয়ে এই এতিম বাচ্চাদের হক আমি আদায় করলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী বললেন মুসা নবী যদি ধৈর্য ধরতে পারতেন তাহলে আরো কিছু তিনি জানতে পারতেন এটাই হাকিকতের বিদ্যা এলমে মারেফত এলমে মারেফত এই বিদ্যা আল্লাহ কলি সারা সম্ভাবনা আল্লাহ কলি সারা সম্ভাবনা কি কথা কর না কেন ঠিক কিনা আল্লাহর অলি সারা সম্ভাবনা আল্লাহর অলি সারা সম্ভাবনা দরবার শরীফ যে তিন তিন মোড় আছে না এই মোড়ে এক বুড়া মানুষ পান বিক্রি করতেন গরিব মানুষ এলাকা তো ওনার হাঁপানি লোক ছিল কি রোগ হাঁপানি তা আমি
ওনার কথাই বলতেছি তো হাম্বানি রোগ ছিল উনি পান বেচতেন আর হাঁপাইতেন মাঝে মাঝে রোগ বাড়ত খুব কষ্ট করতেন গোড়া মানুষ খুব কষ্ট হতো গরিব মানুষ তো যাই হোক এই পান বিক্রি করতে করতে এক ভদ্রলোক একদিন বলতেছে ভাই যান আপনার কি হয়েছে বলে আমার হাঁপানি রোগ অনেক ওষুধ খাইছি সারে না বলতেছে আপনি কি হুজুরের কাছে কখনো গেছেন না যাইনি উনি তো আমাদের গ্রামের মানুষ কিসের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের মুরগি ডাল বরাবর কি কথা কথা গ্রামের মুরগি ডাল বরাবর গ্রামের মানুষ তো ভদ্রলোক বলতেছে এত মানুষ ওনার কাছে আসে আর আপনি গ্রামের পাশে থাকি ওনার কাছে যান না ওষুধ পানি তো ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছেন তা একবার যান না ওনার কাছে তো চিন্তা করলো কথা তো সত্য আমি তো ডাক্তার কবিরাজ বহু কিছু দেখেছি তো হুজুরের কাছে একবার যাই কত মানুষ আসে তা আমরা যাবো না কেন উনি হাঁটতে হাঁটতে একদিন গেছে গ্রামের মানুষ পাইয়া হুজুর কাছে বসাইলেন কি ব্যাপার কি জন্য আসছেন এতদিন পরে আসেন না কারণ কি বাচ্চা কাচ্চা কেমন আছে হুজুর খোঁজ খবর নিতেছে পরিবার কেমন চলে তো বলতেছে হুজুর ওই তিন রাস্তার মোড়ে পান বিক্রি করে তা কি জন্য আসছেন কি আসার বিষয় কি করতে পারি তো বলতেছে হুজুর আমি তো আসলে হাঁপানি রোগে আক্রান্ত বড় কষ্ট হয় অনেক ডাক্তার কবিরাজ দেখেছি সারে না তখন পাকশালার যিনি ছিলেন তার নাম হলো আবেদ আলী ভাই তো হুজুর বলতেছে বাবা আবেদ আলী জি হুজুর উনারে নিয়ে পাকশালে বসে গিয়ে বাসন ভুইয়ে গরুর গোশত দিয়ে তাবার খাওয়াই দেন সুবহানাল্লাহ আর একটু জোরে কর সুবহানাল্লাহ কিসের গোশত গরুর গোশত রোগ কি দাহাপানি রোগে গরুর গোশত খেলি বাসেনি তো উনি চিন্তা করে আল্লাহ কোন বিপদে পড়লাম পান বেছিলাম এটাই তো বলা অন গরুর গোশত খেয়ে মারার বুদ্ধি করছে কিন্তু আল্লাহর ওলির শোক আর আমাদের চোখ ওই গরুর গোশতের ভিতরেই ওনার শেফা লুকানো ছিল আল্লাহ লুকিয়ে রাখছে ওই গরুর গোশতের ভিতরে ওনার শেফা লুকানো ছিল এটা আমরা কেউ জানতাম না কিন্তু আল্লাহ উনি রুহানিয়াত কালবের রাডার এটা ধরা পড়ছে একসাথে বলবেন আল্লাহু আকবার এই বিদ্যার নাম কি ওয়াল্লাম নাহু মিল্লা দুন্না এলমা এটা হাকিকতের বিদ্যা আপনি এখন গালি গালাজ করবেন বন্ড বলবেন এই করবেন সে করতে পারে ওটা আপনার স্বাধীনতা আছে আপনি আমার একটা গালি দিতে পারে দিতে পারে তো গালি কি আমার চামড়া খসে গেছে আমার কি এক বেলার ভাত বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না ভাই আমার একটা দাওয়াত বন্ধ হবে না প্রত্যেক বছরে মিনিমাম একবার সর্বনিম্ন হলো 1000 ফোন আসে শুধু দাওয়াতের জন্য হুজুর একটা দাওয়াত নেন আমি 700 দাওয়াত ফেরত দিয়ে দিই 300 দাওয়াত রাখি কালকে দুইটে করে তারপরে ঢাকাতে ঢুকছি তার আগের দিন দুইটে তার আগের দিন দুইটে করছি এই বৃষ্টির দিনে মানুষ মাহফিল করে না আমি দুইটে করে করতেছি মারহাবা কবুল না এটা জুনি আসমানে যত সময় বরাদ্দ থাকবে তত সময় আমার হইতে থাকবে আপনি আমার গাইয়ে ফাইয়ে ফিরাইতে পারবেন এটা আমি বিশ্বাস করি না যা হোক তো হুজুর কেবলা বললেন যে ওনারে নিয়ে বাসন ভরে গরুর গরম ভাত গরুর গোশত দিয়ে খাওয়াই বেড়া চিন্তা করে আরে পান বেছিলাম এটি ভালা ছিল অনেক গরুর গোশত খাইয়ে এ মারা বুদ্ধি করছে আবার চিন্তা করতেছে যা করে খোদায় মরে যাই যাব খাই মরি আবেদ আলী ভাই নিয়ে গেলেন বাসন হুজুর বলছে বাসন ধইরে গরুর গোশত দিয়ে খাইতে দিছেন ভদ্রলোক আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন গরুর গোশত দিয়া বাসন ধরে খাবার খাইলেন হাঁপানি রোগ চলে গেল মরার একদিন পর্যন্ত আর কখনো হাঁপানি রোগ তার উঠে নাই জোরে বলবেন কি মারা হাওয়া তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা ফরিদপুরের আটরশিতে ফরিদপুরের আটরশিতে পীর কামেল সি একজনা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা বাইরে
কিছু না কিছু আছে, কিছু না কিছু সাধনা ত্যাগ তিতিক্ষা ওনার জীবনে আছে, পরিশ্রম করছে, ফল আল্লাহ দিচ্ছে। এক দুই দিন পরিশ্রম করে নাই, 30 বছর পরিশ্রম করছেন, 40 বছরের জীবনে পরিশ্রম করছেন। শোনেন, আমরা কামিল মাস্টার্স কমপ্লিট করতে আমাদের কারো 22 বছর লাগে। সেসব জট মট দিয়ে একটা ছেলের মাস্টার্স কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে শেষ করতে করতে 24-25 বছর মিনিমাম লাগে। তো একজন ছেলে একটা ভালো চাকরির আশায় 25 বছর ধরে পরিশ্রম করতেছে, বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যায়, প্রচন্ড গরমে পরীক্ষা দিতে যায়, বাসে ঝুলে ঝুলে পরীক্ষা দিতে যায়, এই ট্রাকে উৎসরেও জু পরীক্ষা দিতে গেছে, এই যে পায়ে হেঁটে অনেক সময় স্কুলে গেছে, এই যে 25 বছর ধরে সে অক্লান্ত পরিশ্রম করছে একটা চাকরির জন্য, একটা সার্টিফিকেটের জন্য। ওই সার্টিফিকেট দিয়ে চাকরি করবে? তো বাংলাদেশের যে সিচুয়েশন, মানুষ আর চাকরি হয় না, কি কথা কর না কে, মানুষ আর চাকরি হয় না। এতে নিয়ে বাংলাদেশে বড় ধরনের যুদ্ধ, মারামারি, কাটাকাটি চলে যায়, এখন একটা পর্যায়ে আছে, তারপরে মানুষ আর হবে কিনা জানি না। সামনে কি আছে আল্লাহ জানে, আমরা বলতে পারতেছি না, কারণ ওই ওই যারা অফিসার ঘুরে ফিরে তারাই আছে, ও যারা আগে নিছিল তারা ভবিষ্যৎ চিন্তা করবে, এখন কোন সিস্টেমে নিওয়া যায়, সিস্টেম চেঞ্জ করার চিন্তা করবে, তাদের বুদ্ধি তো শেষ নেই, বুঝছেন না? এখন আমরা চিন্তা করবে, আগে তো টেবিলের নিচ দিয়ে নিছি, অনুপর দিয়ে নেওয়া যায় কিনা, নানা চিন্তা ভাবনা সে করে। যাও, আল্লাহ যদি দয়া করে পরিবর্তন করে, আমাদের পরিবর্তন দরকার, ঠিক কিনা? হুজুর, আপনারা ছিলেন, আমরা যাদের কাছে ছিলেন, তারা সরকারি চাকরি খুব কম আছে, বড় বড় অফিসার কম আছে, এমপি মন্ত্রী কম আছে, ডিসিএসপি কম আছে, আমাদের মাহফিলে এরা বসে না, এরা চিন্তা করে আমি এসপি সাহেব, আমি কি আর হুজুরের মাহফিলে কোনায় যা বসে থাকবো, আমার একটা ক্রেডিট আছে না, সেও আর শোনেও না, মসজিদে নামাজ পড়তে আসে, খুতবা যখন শুরু হবে তখন ঠুক করে এসপি সাহেব ঝুঁকে, এবং মোনাজাত শেষ আগে সালাম ফিরানোর সাথে আস্তে করে ঠুক করে চলে যায়, ও হুজুরের ওয়াজ শোনে না, নসিহত শোনে না, এরা ওয়াজ নসিহত না শুনতে শুনতে এদের দিন একবারে কঠিন হয়ে গেছে, ধর্ম কর্ম সম্পর্কে, আখেরাত মরণ সম্পর্কে তাদের চিন্তা মাথায় নাই, যার কারণে এই দুর্নীতি, এই ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। এদেরকে সরকারি ভাবে উচিত প্রত্যেক জুমাতে 12টার সময় এসপি ডিসি ওসি সরকারি কর্মকর্তা এই সচিব মুসিব যা আছে একবারে প্রিয়ম থেকে শেষ পর্যন্ত সবাইকে বাধ্যতামূলক জুমার দিনে 12টার সময় আইসা হুজুরের শেষ মোনাজাত পর্যন্ত মসজিদে থাকতে বাধ্যতামূলক, যদি একটু ওয়াজ নসিহত কিছু শুনে তাহলে বোঝা যায় কিছু আশা করি চেঞ্জ হইতেও পারে। আশা করে কিছু হইতে পারে, কিন্তু এরা আসে না। তো যাই হোক, এই যে কথা বলছিলাম যে কিছু আছে, তা আমরা 25 বছর সাধনা করলাম একটা সার্টিফিকেটের জন্য, তারপর সার্টিফিকেট দিয়ে কি হবে না হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখন যদি প্রশ্ন করি আল্লাহ পাওয়ার জন্য কত বছর সাধনা করছি, কি আমার প্রশ্ন কি খারাপ? আল্লাহ পাওয়ার জন্য কি সাধনা করছে? যারা বিদেশে থাকছেন তাদেরকে বলি, 10 বছর আপনি পরিশ্রম করছেন সংসারের চিন্তা, কথা ঠিক না? এটা আপনার দায়িত্ব, 10 বছর পরিশ্রম করছেন বিদেশে, খাইয়া না খাইয়া, রোদে পুড়িয়া, বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় বরফে জমিয়ে, তারপরে এই টাকাগুলি আইনা সংসার সাজাইছেন, স্ত্রী পুত্র পরিজন সন্তানের জন্য পরিশ্রম করছেন, আপনি একটা না 10 বছর পরিশ্রম করলেন সংসারের জন্য, বলেন তো এখনো পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য কতদিন পরিশ্রম করছেন, কতদিন আপনি রাত্রে তাহাজ্জুদের সময় উঠছেন? তাহলে আমরা ব্যর্থ, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কি ব্যর্থ? এই জন্য অন্যের সমালোচনা করার আগে আগে নিজের সমালোচনা করে, কথা ঠিক কিনা? অন্যের দোষ ধরার আগে আগে নিজের দোষগুলি ধরে ধরে শুধরাব, অন্যের দোষ ধরার আগে আগে নিজের দোষগুলি শুধরাব, নিজের আগে পাক সাফ করেন, পবিত্র করেন, তাহলে এটা সার্থকতা আছে। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ আমাদেরকে এগুলি মানার, মেনে চলার তৌফিক দান করুন বলেন আমিন। তাহলে আমরা কবরে চলে যাব, কার কাছে ফিরে যাব? জোরে বলেন, কার কাছে?
কি নিয়ে যাব এক নম্বরে ইমাম দুই নম্বরে আমল আল্লাহ আমাদেরকে এগুলি নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন এই যে মরহুম বাচ্চু ভুঁইয়া সাহেব কবরে চলে গেছে তেনার পরিবারের আরো লোক কবরে চলে গেছে তেনার আওলাদরা আজকে মাহফিল সাজাইয়া আপনাদেরকে দাওয়াত করে আনছেন আমারে আনছেন এই দুটো নসিহত শোনার জন্য হুজুর দুটো আসবে দুটো কথা বলবে মাহফিলটা হবে জিকির আজগার হবে শেষ একটা দোয়া হবে এই দোয়ার কারণে আমার আব্বা বা আমার দাদা মরহুম বাচ্চু ভিয়া তিনার পরিবার সহ আরো এলাকাবাসী গ্রামবাসী যারা কবরে গেছে আচ্ছা বলেন আজকের মাহফিলে কি শুধু বাচ্চু ভিয়ার জন্য দোয়া হবে না সবার জন্য হবে এই গ্রামে কি আমরা দোয়া করার সময় রাজনীতি দেখব যে আল্লাহ যারা আমলি করছিল তাদের সব দাও যারা বিএনপিতে বর্তমানে আছে এখানে দিয়েটিও না আবার হাম যারা বিএনপি আছে তাকে দাও যারা আমলিক আছে এখানে আর দিয়েটিও না এরকম কোন সিস্টেম আছে বলবো কি আল্লাহ যারা সরমনের মুড়ি তাকে সব টপ দিও না যারা সোনাকান্তার মুড়ি তাকে দাও নাকি কর এরকম কোন সিস্টেম নাই দোয়াতে একটাই কথা হবে আল্লাহ যারা যারা পরিমাণ যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে আল্লাহ তার কবরেই তুমি সব পাঠিয়ে দাও সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে এই সমস্ত মাহফিল বেশি বেশি হওয়ার দরকার আছে কিনা নাই এগুলো বেশি বেশি প্রয়োজন বন্ধ করবেন না বন্ধ করতে উৎসাহিত করবেন না মানুষ দিক বলে হুজুর ও নামাজ পড়ে না না পড়ুক মাহফিল তো দিতেছে তার মাহফিলের কারণে যদি একজন ওয়াজ শুনে দশজন শুনে যদি একজন নামাজ পড়ে তো সে নামাজ পড়ে না তার জন্য তারে দিয়ে মাহফিল দেওয়ানো হবে না এটা ঠিক না করুক ভালো কাজের দিকে আসুক ও আসতে থাকবে আস্তে আস্তে একদিন দেখবেন ও শুরু করে দিচ্ছে এই জন্য নেগেটিভ করবেন না পজিটিভিটি আছে আসুক আসুক আসতে থাকবে প্রিয় উপস্থিতি হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন একটা বিশেষ বিদ্যা শেখানোর জন্য আল্লাহু আকবার সেই বিদ্যা এখনো আছে কিয়ামত পর্যন্ত বিদ্যা পৃথিবীতে চলমান থাকবে একটা শরীয়তের বিদ্যা আর একটা হাকিকতের বিদ্যা তবে একটা কথা শুনে যাবে না শরীয়ত ছাড়া হাকিকত অর্জন হয় না যারা শরীয়ত বাদ দিয়ে মারেফাতের কথা বলে এ সব কয়টাই মিথ্যাবাদী ভণ্ড কি কথা কন না কেন ঠিক কিনা কুরআন সুন্নাহ বাদ দিয়ে কেউ যদি মারেফাতের কথা বলে সেটা ভণ্ড এটা কি ভণ্ড মিথ্যাবাদী কাজ্জাব কুরআন সুন্নাহ বাদ দিয়া কখনো মারেফাত হয় না কুরআন সুন্নাহ বাদ দিয়া কখনো হাকিকত হয় না নামাজ ছাড়া কখনো আল্লাহর জিয়ারত হয় না দুরূদ শরীফ আমল ব্যতীত নবীজির সঙ্গে কখনো জিয়ারত হয় না অতএব আল্লাহ নবীজির সাথে যদি জিয়ারত করতে চান নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইয়া আল্লাহ নবীর ইশকে নিজের দিলখানাকে পোড়াইয়া নবীর প্রেমে চোখের পানি ফেলাইয়া তারপরে নবীর জিয়ারত নিতে হবে আল্লাহর প্রেমে নিজেরকে পোড়াইয়া নিজের দেহখানে আল্লাহর প্রেমের তাজাল্লিতে পোড়াইয়া নামাজে দাঁড়াইয়া সেজদার বিনীত কাতর সরে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহরে খুশি করা লাগে হালাল হারাম বাসিয়া জিন্দগি গঠন করিয়া আল্লাহরে খুশি করা লাগবে অতএব শরীয়তের আমল ছাড়া মারেফত হাসিল হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি
না বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে কয় লক্ষ 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই খাজা বাবা আজমিরি জিনদের ভিতরে নাই দাতাগঞ্জ বক জিনদের ভিতরে নাই হুজুর গাউসে বক জিনদের ভিতরে নাই মুজাদ্দিদ আল ফাসানি জিনদের ভিতরে নাই জিনদের ভিতরে আপনি কোনো ওলি পাবেন না পাবেন না এই মানিফতের বিদ্যা ওদের ভিতরে নাই আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দাও নাই তো আল্লাহর বান্দা বলবে ইয়া রাব্বি কি বলো তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনে বলা সহি মুসলিমের হাদিস খুব মনোযোগ দিয়ে আল্লাহ তুমি তো নিজেই রাজ্জাক তো তোমার ক্ষুধা লাগলো কোন শুন আল্লাহ বলবে বান্দা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল তুমি যদি তারে খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইত সুবহানাল্লাহ বললেন না না আরো জোরে বলে ধর্ম শিখে যা এগুলি করতে হবে এগুলি হলো কাজ আল্লাহ নবী সারা জীবনের সুন্নত আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই বান্দা বলবে রব তুমি তো নিজে শাফি শেফা দানকারী আল্লাহ তুমি আবার কখন অসুস্থ হইলা আল্লাহ ডাক দিবে বান্দারে তোমার বাড়ির পাশে একজন গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই তুমি যদি তার চিকিৎসা করাই দিতা ওই দিন আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলি কাজ এগুলি সুন্নত এগুলি আমাদের করার দরকার এইগুলি করার দরকার এগুলি হলো ইসলাম এগুলি আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন উম্মত এগুলি করো আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কাশ্মীরি খত রোলাত সবুজ গা
سر کو چپاتا جی کی رہ ہے لائی سے ماتا نو جب کھلا دیکھو نا اللہ ہو اللہ دیمان اللہ کورم جب پونا اللہ 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 ذکر اللہ ذکر نہ کوری نے دل تو زندہ ہوئی بہنا اللہ ذکر نہ کوری نے دل تو زندہ ہوئی بہنا اللہ هو الله رحمن الله كرم جبنا الله 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 بھر جائیتے حابی بیبی کینی بھابونا یا آدم فریدی بیبی بولی اللہ ذکر سائرنا اللہ ہو اللہ رحمان اللہ کورو جو بونا اللہ 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 الله 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 এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী আচ্ছা আমার দিকে তাকান মিরগির বিরাম আছে নি অনেকের মিরগির বিরাম যদি হঠাৎ করে উঠে যায় তাহলে আপনারা কি প্লাস্টিক শুকান কত বড় বিদ্যা দেখেন এই মির্গি রোগীর এই ওষুধ চামড়ার জুতার ভিতরে তো অন্য জুতা শুকাইলে হবে না চামড়াটাই দিত চামড়াটা শুকানোর সাথে ও আবার সুস্থতায় ফিরে আসে আর যদি চামড়া শুকাইতে না পারেন তাহলে অবস্থা খারাপ এই জন্য মির্গির রোগী যারা আছে ওখানে সেটা জুতা ব্যাগের ভিতরে ফিরে নিয়ে চলে আড়া কি কথা কথা ওখানে ব্যাগের ভিতরে একটা জুতা ঝুলাই দিওয়া যে যা চামড়ার জুতাটা সাথে ঘুরে কি করবি এখন কিছু করার নাই সামরার জুতার ভিতরে মির্গি রোগীর ওষুধ আল্লাহ দিয়ে রাখছে একসাথে বলবেন আল্লাহু আকবার এই বিদ্যা কি আমরা জানতাম চিকিৎসা বিজ্ঞানের এটা বের করছে এটাও হাকিকত যে এই জুতার ভিতরে তার শেফা লুকায় রয়েছে যদি আপনি দেখেন তুলসী পাতা দিয়ে মধু দিয়ে যদি খান তাহলে কাশি নিবারণ হয় লাংস পরিষ্কার হয় আবার একই মাটির ভিতর থেকে একই গাছ সে গাছের নাম হলো ধুত্রা পাতা কি পাতা ধুত্রা পাতা খাইলে পাগল আমি মাদ্রাসা বলছিলাম দরবারের মাদ্রাসা তারপর সিনিয়র ভাইরা সবার খুঁজলি হয়েছে খুঁজলি তো চিনেন খুঁজলি খাইজিনি তো মাদ্রাসায় এগুলো হয় এই একটা নইলে ওই সবারই হয়ে যায় আর একটু ফুলাপল তো পরিষ্কার সুস্কার কম থেকে কাপড় চোপড় ধুইছে না হয়ে গেছে তো খুঁজলি ধুইছে সবার হয়ে গেছে এক রুমে বারোটা তো এই যে ওষুধ খায় কিন্তু সারে না এক মুরব্বী বুদ্ধি সে বাবা এক কাজ কর
তোরা সবাই মিলে একলগে দুত্রা পাতা আইনে রান্না করে শাক বানায় গরম ভাতের সাথে খাই গে সবারই একসাথে ভালো হয়ে যাবে তোরা করছিস কি দুত্রা পাতা আইনে একসাথে সবাই মিলে শাক রান্না করে মোটামুটি ভালো করে গরম ভাত দিয়ে খাইছিস খাওয়ার পরে মোটামুটি ঘন্টাখানেক পরে এই শুরু হয়ে গেল জুয়ান পোলা পান মুরগি চিনে খুলিয়া মাথায় ফাঁক দিয়ে বান্দা শুরু করছে সারা মাদ্রাসায় তুফান লেগে গেল হইল কি সবাই ধরে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেছে তো ডাক্তাররা জানতে পারছে যে তারা শাক খাইছে তার চিন্তা করলো যে কি খাইছে তাহলে ওয়াশ করে বের করতে ওয়াশ করে বের করার জন্য সব করে হসপিটালে বাইন্দেছেন যে ওয়াশ করতেছে একটা খুব শক্তিশালী ছিল খুব তাঁকড়া পাকড়া ছিল ওইটা করছে কি নার্স নুসে ঘুষে ঘুষে সরিয়ে আইসা আর দুশি হসপিটালে সামনে এসে লোকিটারে খুলে মাথার মধ্যে ফাঁক দিবেন দেখে আয় জানা জানা মাস পরাই দিচ্ছি বুঝতে পারছেন একই মাটির ভিতর থেকে একই পাতা ধুত্রা পাতা আল্লাহ এটার ভিতরে আল্লাহ বিষ তৈরি করে দিল যে মানুষ পাগল হয়ে গেল এগুলো আমাদেরকে বুঝতে হবে আর একটা পাতা আছে যে সুলকানি হয় এটা কি করে সূত্রা পাতা হ্যাঁ এটা লাগলে খালি সুলকা কিন্তু এটার গুড়া শিকড় উঠাইয়া আবার সুন্দর করে এটার ডলা দিলে সুলকানি সেরে যায় একই গাছের গুড়ার ভিতরে ওষুধ পাতার ভিতরে রোগ একসাথে বলবেন আল্লাহ আকবার এ হাকিকত কার না জোরে বলেন কার আপনি শুধু শরীয়ত দেখবেন ভিতরে হাকিকতটা আছে এটাকে মানতে হবে না মানার কিন্তু কোনো সুযোগ নাই মুসা আলাইহিস সালাম বলতেছে তাহলে আপনি তখন বুঝতে পারি নাই যে আপনি কেন নৌকা ডুবাই দিতেছেন মূলত নৌকা ডুবানোই হয়েছে হেফাজত করার জন্য মারহাবা বলবেন না নৌকা ডুবানো হয়েছে কিসের জন্য হেফাজত করার জন্য ওই ক্ষুদা লাগার মতো না যে পরে খাবানে কি খাবানে পরে খাবানে খাবানে ওই খাবানে করতে করতে দিন চলে গেছে সকাল চলে গেছে বিকেল চলে গেছে রাত্রে চলে গেছে দেখো একটা খাবার দাও পকেটে পয়সা থাকলে শরীর গরম থাকে আর যদি পয়সা করি না থাকে তাহলে ঘন ঘন খিদে লাগে খালি খাইতে মন চায় এটা মন চায় এটা মন চায় দিন বাস্তবতা থেকে বলতেছে তো মুসা আলাইহিস সালাম তিন দিন না খাওয়া মাথা গরম তারপর দেওয়াল নির্মাণ করছে সারাদিন কাজ করছে এবার আরো গরম কাজ শেষ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে হুজুর একটা কাজ হলো এই গ্রামের মানুষ এত কিপটে একটা রুটি দিল না ওদের দেওয়াল আমরা বানাই দিলাম সারাদিন পরিশ্রম করে একটা কাজ হলো খিজির আলাইহিস সালাম বলেন হুজুর আর থাকার সুযোগ নেই আপনার প্রশ্ন করে ফেলছেন ওয়াদা মোতাবেক চলে যেতে হবে মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ হুজুর ওয়াদা মোতাবেক আমি চলে যাব কিন্তু তিনটার হাকিকত আমাকে বলে দেন আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাবুল আমবিয়াতে বলছেন যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারতেন তাহলে আরো কিছু জানতে পারতেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ফকর করা কিছু আমাদের আছে ফকর করার কিন্তু কিছু নেই অহংকার যে আমি বিরাট কিছু হয়ে গেছি এগুলো কিছু আমাদের কিছু নাই